চ্যাট বের হওয়ার পর থেকেই সবার মনে একটা প্রশ্ন এআই কি আমাদের চাকরি কেড়ে নিবে আমি তো বলবো অফকোর্স ইয়েস ইট ইস কারণ এআই আমাদের থেকে স্মার্ট ফাস্ট এবং চিপ যে কেউই চাইবে তার খরচটা কমাতে এবং ইনকাম বাড়াতে এর জন্য কিন্তু অনেক কোম্পানি তাদের প্রতিদিনের অনেক কাজে এআই ব্যবহার করছে আর এর জন্য কিন্তু প্রচুর মানুষ তাদের জব হারাচ্ছে কারণ আগে যেই কাজ করতে ঘন্টার পর ঘণ্টা লাগতো সেই কাজ এখন জাস্ট কয়েক ক্লিকে হয়ে যাচ্ছে কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে তাদের চাকরি কিন্তু ডিরেক্ট কোনো এআই রোবট নিচ্ছে না তাদের চাকরি এমন মানুষজন নিচ্ছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহারে এক্সপার্ট এই ধরনের এক্সপার্টদের বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ার আর এই সময়ে এসে যদি আপনি একজন এআই এক্সপার্ট বা প্রম্পট ইঞ্জিনিয়ার হতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ জব ফ্রিল্যান্সিং বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েশান সব কাজেই কিন্তু এআই ব্যবহার করে অল্প সময়ে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসা সম্ভব আমি এই ব্যাপারে কনফিডেন্ট কারণ প্রথম থেকেই আমি বেস্ট সব এআই নিজের প্রতিদিনের কাজকে সহজ করার জন্য ইউজ করে আসছে এই সব এআই আসার আগে যে সব কাজ করতে আমার ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন লাগতো এখন মাত্র কয়েক ক্লিকে আমি সেগুলো করে ফেলতে পারছি এর মাধ্যমে আমার প্রতিদিনের কাজের গতি কয়েক গুণ বেড়ে গেছে তাছাড়া ফাইবারের মতো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সাররা ঘন্টার পর ঘন্টা কষ্ট করে যেই সব কাজ করে মাত্র কয়েক শো ডলার ইনকাম করছে সেখানে আমি এআই ব্যবহার করে সেই সব ক্রিয়েটিভ কাজ অল্প সময়ের মধ্যে সেই সেম কাজ করছি বা অনেক ক্ষেত্রে তার থেকে বেটার কাজ করে প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার ডলারেরও বেশি ইনকাম করছি কিন্তু আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার বা এইটার অ্যাডভান্স জিনিসগুলো কেউ শেখায় না আর যেখানে বাইরের দেশের মানুষেরা তাদের কর্মক্ষেত্রে এআই এর সঠিক ব্যবহার করে তাদের ইন্ডাস্ট্রিকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে আমি যখন থেকে আমার ইউটিউব চ্যানেলে রেগুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভিডিও আপলোড করা শুরু করি তখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যাতে বাংলায় কমপ্লিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপরে একটা কোর্স লঞ্চ করি এবং সবার অনুরোধে আমি বাংলাতে এই কমপ্লিট মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটি এমনভাবে তৈরি করেছি যে কেউ এর সঠিক ব্যবহার শেখার মাধ্যমে তাদের প্রতিদিনের কাজে প্রোডাক্টিভিটি বাড়ানোর পাশাপাশি অনলাইনে ফুল টাইম ক্যারিয়ার দাঁড় করাতে পারে যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে চলুন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান আপনার সেই ভিডিওতে প্রেজেন্ট থাকারও কোনো দরকার নেই আপনি সেখানে আপনার কোনো এআই ক্লোন ভার্সান ইউজ করতে পারেন হ্যালো সবাইকে আমি বিপ্রজিৎ সাহার এআই ক্লোন ভার্সান আমাকে দেখে পুরোপুরি আসল মনে হলেও আমি কিন্তু আসল বিপ্রজিত সাহা না সে আমাকে এআইয়ের সাহায্যে ক্লোন করে বানিয়েছে যেমন এতক্ষণ আপনারা যাকে দেখলেন সেটা কিন্তু আমি ছিলাম না সেইটা আমার এআই ক্লোন ভার্সন ছিল বাট আপনি কি বুঝতে পেরেছেন যে আমি ওইটা ছিলাম না এবং শুধু এটাই না এআই ব্যবহার করে আপনি এই ভিডিওগুলোকে বিভিন্ন ভাষায় ডাবিং করিয়ে নিতে পারবেন এবং पर जे in the video. आप वहां अपने किसी भी ए आई क्लोन का उपयोग कर सकते हैं तो अब এবং এর মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল অডিয়েন্সদের টার্গেট করে নিজের ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন তো এইভাবেই ঠিক আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এইটা জাস্ট আমি একটা উপায় বললাম এই রকমের হাজার হাজার উপায় রয়েছে এবং তার মধ্যে বেস্ট সব উপায় নিয়ে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো এই কোর্সে মিড জার্নি এবং অন্যান্য এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে কিভাবে বেস্ট উপায়ে ইমেজ বানানো যেতে পারে এবং আমরা যেমন ইমেজটা ভাববো ঠিক তেমনটা কিভাবে বানাতে পারি দেন কিভাবে টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন কালার বুক ডিজাইন স্টোরি বুক ডিজাইন করতে পারি এআই দিয়ে কিভাবে আমার ইউটিউব চ্যানেলের মতো থামনেল তৈরি করতে হয় চ্যাট জিবিটি বা গুগল বার্ডের মতো এআই ব্যবহারে কিভাবে এক্সপার্ট হতে হয় কীভাবে এআই সাহায্যে অ্যানিমেশন ভিডিও তৈরি করা ভিডিও এডিটিং অডিও এডিটিং ইন্টেরিয়র ডিজাইন ভিএফএক্স করা এই সব কিছু কিভাবে করা যেতে পারে এবং এগুলো ছাড়াও আরো প্রচুর এআই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের এই কোর্সে এবং এত কিছু শেখার পাশাপাশি প্রত্যেকটা স্কিল থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারি সেই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যেমন ফাইবার অ্যাকাউন্ট সাজানো থেকে শুরু করে কিভাবে এআই ব্যবহার করে অন্যদের থেকে আলাদা এবং ইউনিক গিক কিভাবে ডিজাইন করতে হয় কিভাবে গিক বানালে অর্ডার পাওয়া যাবে ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলতে হবে তাদের অর্ডার কিভাবে নিতে হবে তাদের অর্ডার টাইম মতো ডেলিভারি কিভাবে করতে হবে সেই সব কিছু বিস্তারিত দেখানো হয়েছে এগুলো ছাড়াও এআই ইমেজ টি শার্ট ডিজাইন স্টোরি বুক ডিজাইন কালার বুক ডিজাইন এইগুলো এআই দিয়ে বানিয়ে এবং সেগুলোকে কিভাবে সেল করব কোথায় সেল করব সেই প্রত্যেকটা জিনিসও স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং এইগুলো করে কিন্তু আমরা খুব সহজে খুব ভালো রকমের একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো এগুলোর পাশাপাশি কিভাবে এআই দিয়ে সম্পূর্ণ একটা কন্টেন্ট তৈরি করা যায় ইউটিউব বা ফেসবুকে আপলোড করার জন্য এবং কি কি খেয়াল রাখলে আমরা সেগুলোকে মনিটাইজ করতে পারবো সেগুলো এই কোর্সে আলোচনা করা হয়েছে এবং আমি নিজেও যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের দেখাবো কিভাবে কম টাইমে আপনি বেশি ভিউ জেনারেট করতে পারবেন এবং কিভাবে নিজেকে আপনার অডিয়েন্সদের সামনে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন এবং তার সাথে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোর পাশাপাশিও কিন্তু আমাদের অনেক কাজ দরকার হবে যেমন ইমেল রাইটিং করা সেইটাও আমি এই কোর্সে দেখিয়েছি যদি আপনি এআই দিয়ে পারফেক্ট ইমেল জেনারেট করতে চান সেইটা কিভাবে করবেন ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলবেন এবং এআইকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে কিভাবে প্রত্যেক প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি কিভাবে এআই দিয়ে সলভ করবেন সেই জিনিসগুলো আমি এই কোর্সে খুব ভালোভাবে দেখিয়েছি আমার এই কোর্সে একবার জয়েন হলে আপনি পেয়ে যাচ্ছেন ফুল অ্যাক্সেস ফ্রি কোর্স আপডেট মানে লাইফ টাইমের অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিতে যত নতুন নতুন টুল আসবে সেই প্রত্যেকটা আমি এই কোর্সে অ্যাড করে দেবো এবং সেই সব আপনি ফ্রিতেই পেয়ে যাবেন এছাড়াও এই কোর্সে থাকবে প্রাইভেট ফোরাম যেইখানে আপনাদের প্রত্যেকটা সমস্যা আপনারা এসে বলতে পারবেন এবং আমি নিজে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তাই আমার মতে আপনি ফ্রিল্যান্সার চাকরিজীবী বা ব্যবসায়ী যেটাই হন না কেন আপনার অবশ্যই এআই শেখা উচিত এমন কি আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন তাহলেও আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার শিখে পার্ট টাইম কাজ করেও প্রত্যেক মাসে এক থেকে দুই হাজার ডলার ইজিলি ইনকাম করতে পারবেন এবং তাই আপনি যদি আপনার লাইফ এবং ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে জয়েন করে ফেলুন আমাদের এই মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মাস্টার ক্লাস কোর্সটিতে গুড লাক